সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আলপনা শুরু করছি ট্রিক্স রান্নাঘর অনুষ্ঠান। আশা করি সবাই ভালো আছেন। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আলপনা তোমার স্পেশালিটিটা কী, একটা সাধারণ রান্নাকে অসাধারণ করে তোলাটাই আমার স্পেশালিটি। হ্যাঁ, আজকে এরকম দুটো সাধারণ জিনিসকে অসাধারণ কী করে তুলতে পারেন সেটাই আপনাদেরকে শিখিয়ে দেব। আজকে আমি রান্না করব আস্ত মাছের বিড়াল আর ইলিশ মাছের মাথার অম্বল। তাহলে আমরা এখন যাব আমাদের রান্না আস্ত মাছের বিড়াল। তার আগে চলুন একটু দেখে আসি এটা রান্না করতে কী কী উপকরণ লাগে। আস্ত মাছের বিড়াল তৈরি করতে আমাদের লাগবে নাইলোটিকা মাছ একটি, বড় পেঁয়াজ কুচি দুইটি, রসুন কুচি চার কোয়া, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, মেথি এক চা চামচ, সিরকা দুই টেবিল চামচ, টমেটো মাঝারি দুইটি, ধনে পাতা এক মুঠো, কাঁচা মরিচ পাঁচ ছটি, পেঁয়াজ পাতা দু তিনটি, লবণ স্বাদ মতো, চিনি আধা চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ এবং সরিষার তেল দুই টেবিল চামচ। আস্ত মাছের বিড়ালের জন্য আমি নিয়েছি একটি নাইলোটিকা মাছ। এই মাছটিকে আমি প্রথমে এই ধার দিয়ে চিড়ে ভেতর থেকে নাড়িভুড়ি বের করে এবং কাঁসার ভেতর থেকে ফুলকোটাকে বের করে নিয়েছি। এখন এটাকে বেশ ডিপ স্কার দেব, সেটাকে আরেকটু চিত্রিত করার জন্য এইভাবে ক্রিস ক্রস করে দেব, তাতে মশলাটা আরও সুন্দরভাবে ঢুকবে। দুইও সাইডে তাই করব। সবসময় পাওয়া যায় না, কিন্তু মাঝে মধ্যে সিজন অনুযায়ী বাজারে নাইলোটিকা মাছগুলো ওঠে, তখন আপনি এই ধরনের রান্নাগুলো করতে পারেন। এবার এর মধ্যে আমি দেব একটু লবণ। লবণ মাখিয়ে তাতে দেব একটু সিরকা। সিরকা দিয়ে ভালো করে এই স্কারগুলো ভেতরে যদি আপনি মাখিয়ে ধুয়ে নেন, তাহলে মাছের যে আষ্টে মেছু গন্ধটা সেটা অনেকটাই চলে যায়। এইভাবে ভালো করে মাখিয়ে আমি এটাকে একটু ধুয়ে নেব। এইবারে ভালো করে চেপে নিই মাছটা, এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। জাস্ট গায়ে একটু হলুদ ছুঁয়ে নিলাম। এবার আমরা এটাকে কড়াই দিয়ে ভাজব। মোটামুটি মাছটা একটু খুব বেশি ভাজতে হবে না, জাস্ট এপাশ ওপাশ ভেজে একটু সিল করে নেব। তেলটাকে ভালো করে তাতিয়ে নিতে হবে। এই ধরনের মাছ আপনি স্ন্যাপারও নিতে পারেন। সামুদ্রিক মাছ অনেক সময় একটু মেছো গন্ধ হয়, কিন্তু আপনি যদি লবণ আর সিরকা দিয়ে সেটাকে ধুয়ে নেন তাহলে কিন্তু এটার মেছো ভাবটা চলে যায়। এইভাবে কিনার করে করে ওপরে ওপরে তেল উঠিয়ে দেব। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এখন আমরা এটা ডিশে উঠিয়ে রাখব। মাছটাকে আমি রান্না করব সর্ষের তেল দিয়ে। এর মধ্যে আমি প্রথমেই দেব মেথি। এই রান্নার একটা বিশেষত্ব হচ্ছে এতে আমি ব্যবহার করেছি রসুন কাটা এবং বাটা। রসুন কাটা এবং বাটা একসাথে দিলে যে রসুনের একটা আলাদা ফ্লেভার অ্যাড হয় সেটা আপনারা নিজেরা রান্না করলেই বুঝতে পারবেন। আমাদের মেথিগুলো ফুটে উঠেছে, এখন আমি এতে দেব কাঁচা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি।
তারপরে এটাকে বেশ ভালো করে ভাজব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এতে দেব টমেটো। এই মেথির সাথে টমেটো একটা খুব সুন্দর মেলবন্ধন তৈরি হয় এবং পুরো তরকারিতে ফ্লেভারটা ছড়িয়ে পড়ে। টমেটোটা গলে ঘাটা ঘাটা হয়ে যাবে। এবার আমি একটু পানি দেব। এর সাথে দিতে থাকবো মশলা, এক চা চামচ মরিচ গুঁড়ো, এক চা চামচ হলুদ গুঁড়ো, সেই সাথে দেব রসুন বাটা এবং আদা বাটা। এবারে সুন্দর করে মশলাটাকে কষাবো এবং মশলা কষাতে কষাতে টমেটোটাও কিন্তু গলে যাবে। দেব একটু লবণ, একটু চিনিও দেব। আমাদের মশলা অনেকটা কষানো হয়ে এসছে। এবারে আমরা আস্তে করে আমাদের ভাজা মাছটাকে এর মধ্যে দিয়ে দেব। উপর নিচ করে মশলাটা উঠিয়ে দিয়ে আমরা এটাকে আঁচ ধীমে করে মিনিট দশে কষাব। প্রিয় দর্শক, তাহলে আমরা ফিরে আসছি 10 মিনিট পরে। প্রিয় দর্শক, আমাদের 10 মিনিট হয়ে গেছে, আমাদের মাছটা এখন মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দেব কাঁচা মরিচ, পেঁয়াজের কলি এবং পর্যাপ্ত পরিমাণে পানি, যাতে মাছের মাথাটা ভালো করে সেদ্ধ হয় এবং মাছের ভেতরে মশলাটা ঢুকে। এবারে আমরা এটাকে ঢেকে আরও 15 মিনিট অপেক্ষা করব। চলুন তাহলে 15 মিনিট পর আমরা ফিরে আসছি। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের 15 মিনিট। চলুন তাহলে দেখে আসি। বাহ, কি সুন্দর কষিয়ে উঠেছে মাছটা। এখন এখানে আমি দেব ধনে পাতা এবং ধনে পাতাটার রঙটা আরও সুন্দর করার জন্য আর একটু ঢেকে দিব। জালটা বাড়িয়ে দিই, বেশি না, 1-2 মিনিট রাখলে ধনে পাতার সবুজ রঙটা আরও সবুজ হয়ে উঠবে এবং এটা আপনারা খাবেন কিন্তু গরম গরম ভাতের সাথে, কোনোভাবেই পোলাওয়ের সাথে না। দেখুন, ধনে পাতার রঙটা চেঞ্জ হয়ে এসছে। অবশ্যই নিত্য নৈমিত্তিক রান্নার চাইতে এটা খেতে ভিন্ন হবে, অন্তত এইটুকু আপনাদেরকে আমি বলতে পারি। খুবই সাধারণ কিন্তু তারপরেও অসাধারণ এই আত্মমাছের বিরান আপনাদের সবার সুবিধার জন্য। চলুন আরেকবার এটার প্রণালীটা দেখে আসছি। প্রথমে একটি মাঝারি ধরনের নাইলোটিকা মাছ কেটে এতে লবণ ও ভিনেগার দিয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর মাছটিকে লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিন। এবার একটি কড়াইয়ে তেল গরম করে মাছটি ভেজে নিয়ে অন্য একটি পাত্রে তুলে রাখুন। তারপর অন্য একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে এতে একে একে মেথি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে এতে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, রসুন বাটা, আদা বাটা ও লবণ দিয়ে কষিয়ে নিন। এখন ভাজা মাছটা ঢেলে দিয়ে 10 মিনিট ঢাকনি দিয়ে ঢেকে অপেক্ষা করুন। এবার ঢাকনি তুলে এতে কাঁচা মরিচ, পেঁয়াজকলি ও পানি দিয়ে আবারও 15 মিনিট ঢাকনি দিয়ে ঢেকে রাখুন।
15 মিনিট পর ঢাকনি তুলে ধনেপাতা দিয়ে পরিবেশন করুন সুস্বাদু ও মজাদার আস্ত মাছের বিড়াল।